জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, সরকার স্বাধীনতার অর্জন ধ্বংস করে ফেলেছে বললেন ফখরুল। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সংলাপ মঙ্গলবার, ডিসেম্বরে হবে আসল খেলা, প্রস্তুত হন বললেন ওবায়দুল কাদের। যুবলীগ কর্মী আসাদ খুন, মুক্তা গাছে 144 ধারা জারি। এদিকে নাশকতার মামলায় রিজভী সহ আটজনের বিরুদ্ধে 5 পুলিশের সাক্ষ্য। সর্বশেষ জানিয়ে দেব সরকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারেনি, মন্তব্য মঈন খানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সরকার স্বাধীনতার অর্জন ধ্বংস করে ফেলেছে বললেন ফখরুল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুদ্ধারের আন্দোলনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে অভিহিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা লড়াই করছি ফ্যাসিস্ট সরকার পতন ঘটানোর জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করে যাচ্ছি। এই সরকার স্বাধীনতার যে অর্জন সব নষ্ট ও ধ্বংস করে ফেলেছে, তারা এদেশের আত্মাকে নষ্ট করেছে। সোমবার ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 16তম কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরবঙ্গ ও বাংলাদেশ ছাত্র ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, এই সরকার একটি লক্ষ্য নিয়েছে, যারা বিরুদ্ধে কথা বলবে আন্দোলন করবে তাদের জেলে ঢুকে গ্রেফতার করে সরকার স্তব্ধ করে দিতে চায়, কিন্তু এগুলো করে জনগণের আন্দোলন থামাতে পারবে না। এই আন্দোলনে জয়ী হতে হবে, আন্দোলন করে এদের পতন ঘটানো ছাড়া অন্য কোনো পথ নেই। তিনি বলেন, কথা বেশি নয়, কথা একটি, এই সরকারের পতন ঘটাতে হবে, এবার আমাদেরকে জয়ী হতেই হবে। বিএনপি মহাসচিব বলেন, তারেক তিনি হলেন আধুনিক রাষ্ট্রের রূপকার জিয়াউর রহমান এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বড় সন্তান। মির্জা ফখরুল বলেন, ফাঁকা মাঠে গোল দিতে চায় আওয়ামী লীগ, এবার আর ওয়াক ওভার পাবে না আওয়ামী লীগ, দেশের জনগণ আর হতে দেবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন আমরা পণ করে সামনের দিকে এগিয়ে যাই, এছাড়া আর কোনো বিকল্প পথ নেই। প্রধান বক্তার বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কবিরা লিখেছেন, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, কিন্তু এখন দেশে কেউ থাকতে পারে না, চায় না, কারণ যে দেশে রাজত্ব করে পাপীরা সে দেশে আর ভালো মানুষ থাকতে পারে না, এমনই এক অবস্থা যাচ্ছে দেশে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সংলাপ মঙ্গলবার। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নবম দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপ মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে সোমবার দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক সামরিক ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মীরা রেজনিক। সংলাপে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক মাসুদ আলম। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাস সূত্রে সব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবার সকাল 9টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই নিরাপত্তা সংলাপ বসবে। আলোচনায় যুক্তরাষ্ট্র, ইন্দো প্যাসিফিক, আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা ও সামরিক সহযোগিতা, শান্তি রক্ষা এবং সন্ত্রাসবাদ দমনকে গুরুত্ব দেবে। আর বাংলাদেশ প্রাধান্য দেবে কৌশলগত অগ্রাধিকার, প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে নিরাপত্তা হুমকি হয়ে ওঠা রোহিঙ্গা ইস্যু। একই সঙ্গে বাংলাদেশ র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর জন্য ফের আহ্বান জানাতে পারে। 2022 সালের এপ্রিলে দু দেশের মধ্যে অষ্টম নিরাপত্তার সংলাপ হয় ওয়াশিংটন ডিসিতে। অনুষ্ঠিত এই সংলাপে নিজ নিজ দেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি বনি জেনকিন্স। এদিকে গত 23-24 আগস্ট ঢাকায় দুদেশের সামরিক প্রতিনিধিদের মধ্যকার প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়। ওই দুই সংলাপে দুই দেশের জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট জিসোমিয়া ও অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিস এগ্রিমেন্ট আকসা নিয়ে আলোচনা হয়। নবম নিরাপত্তা সংলাপে ওই আলোচনায় অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ডিসেম্বরে হবে আসল খেলা, প্রস্তুত হন বললেন ওবায়দুল কাদের। বিএনপি বাংলাদেশের মানুষকে লুটপাট এবং হাওয়া ভবন ছাড়া কিছুই দিতে পারেনি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে পুরনো বাণিজ্য মেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। দুর্বৃত্তদের বিরুদ্ধে রাজনীতির খেলা চলবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী ডিসেম্বরে হবে আসল খেলা, আপনারা প্রস্তুত হন, আগামী নির্বাচনে নৌকা আবারও জিতবে, আপনারা শুধু ঐক্যবদ্ধ থাকেন। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি বঙ্গবন্ধু কন্যাকে পরাজিত করতে পারবে না। ওবায়দুল কাদের বলেন, চোরা তারেক মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছিল, তাদের লুটপাট আর দুর্নীতির ক্ষত এখনো বাংলাদেশ বয়ে বেড়াচ্ছে। অন্যদিকে শেখ হাসিনা বাংলাদেশকে দিয়েছেন উন্নয়নের গতিপথ, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও 100 সেতু, সামনে আরও 150 সেতুর উদ্বোধন হবে। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তাদের কোনো নেতা নেই, সামনের দিনে তাদের প্রধানমন্ত্রী কে হবেন তা তারা জানেন না। আমরা বলে দিতে চাই, আমাদের
নেতা শেখ হাসিনা আগামী দিনের প্রধানমন্ত্রী। আজকের সমাবেশ থেকেই তা ঘোষণা করলাম। যুবলীগকর্মী আসাদ খুন মুক্তাগাছায় ১৪৪ ধারা জারি। যুবলীগকর্মী আসাদুজ্জামান আসাদ খুনের ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় মুক্তাগাছা পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে মাইকিং করেছে উপজেলা প্রশাসন। এতে পৌর এলাকার সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে বলে নিশ্চিত করেছেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান। তিনি বাংলা নিউজকে জানান, গত ২৮ আগস্ট রাতে যুবলীগকর্মী আসাদ খুন হন। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের বিবাদমান দুটি পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে। এতে যেকোনো সময় অপ্রীতকর ঘটনা ঘটতে পারে এই শঙ্কায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পৌর এলাকায় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ঘটনায় পৌর শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে এ হত্যার ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিরসনে উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা আওয়ামী লীগ। ৩ সেপ্টেম্বর রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করে এ নিষেধাজ্ঞা জারি করেন। এতে বলা হয়, জেলা আওয়ামী লীগের অন্তর্গত মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ মিছিল স্থগিত রাখার অনুরোধ করা হলো। নাশকতার মামলায় রিজভী সহ ৮ জনের বিরুদ্ধে ৫ পুলিশের সাক্ষ্য। রাজধানীর হাতিরঝিল থানায় নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ ৮ জনের বিরুদ্ধে পুলিশের ৫ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তারা সাক্ষ্য দেন। আসামি পক্ষের আইনজীবী আব্দুস সালাম বিষয়টি জানিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর হাতিরঝিল থানাধীন এলাকায় বিএনপি জামায়াতের ৪০-৫০ জন নেতাকর্মী জড়ো হয়। এরপর খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাস্তা অবরোধ করে স্লোগান দিতে থাকে। এ সময় তাদের হাতে থাকা লাঠি সোঁটা দিয়ে আশেপাশে দাঁড়িয়ে থাকা বিভিন্ন গাড়ি ভাঙচুর করতে থাকে এবং জনগণ আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে ৩-৪টি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে জনসাধারণ দিকবিদিক ছোটাছুটি শুরু করেন। এ ঘটনায় হাতিরঝিল থানায় উপপরিদর্শক মোহাম্মদ আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ১ সেপ্টেম্বর মামলা তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শরীফুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। সরকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারেনি বললেন মঈন খান। সরকার ও ঢাকার দুটি সিটি কর্পোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আমাদের সংবিধান মোতাবেক ৫টি মৌলিক বিষয় নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তার অন্যতম হচ্ছে চিকিৎসা ব্যবস্থা, কিন্তু এই সরকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারেনি। তারা করোনার সময় মানুষকে টিকা দিতে পারেনি, অথচ এদেশের দরিদ্র মানুষ মাথার ঘাম পায় ফেলে ট্যাক্স দিয়ে এই সরকারকে জীবিত রেখেছে। কিন্তু মানুষের ট্যাক্সের টাকায় কেনা টিকা মানুষ পায়নি, তার কি জবাবদিহিতা করেছে সরকার? অথচ সরকারের এজেন্ডা থাকে জনকল্যাণ করা। জনগণের সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে একটি নির্দিষ্ট সময় তারা ক্ষমতায় আসেন, সেটাকেই বলে নির্বাচন। সোমবার বিকেলে এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ডেঙ্গু পরিস্থিতি এবং করণীয় শীর্ষক এই আলোচনার সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপি একসময় দেশ পরিচালনার দায়িত্বে ছিল, আজকে বিরোধী দলে আছে। এই সরকার মানুষের সেবা না করলেও আজকে কঠিন অবস্থার মধ্যে বিরোধী দল থেকে আমরা